কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনের দিন চমু চাপি অহার লগে ক্রমাৎ অধিক তীব্রতর হবলে ধরেছে শাসকীয় বিজেপির নির্বাচনী প্রচার। মুখ্যমন্ত্রীর বহুকেগী কেবিনেট মন্ত্রী আর রাজ্যিক বিজেপির শীর্ষ নেতৃত্বে পরিষদের 26টা সমষ্টিত সমান্তরালভাবে ধারাবাহিক প্রচার অভিযান অব্যাহত রাখিছে। পাহাড়িয়া জেলাখনত ধারাবাহিক নির্বাচনী প্রচার অব্যাহত রখা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মন্ত্রী পীযুষ হাজরিকা আর কার্বি পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রঙাও সঙ্গী হিসাবে লৈ আজি চতুর্থ দিনটি দেওপানী হিডিপি ঘেন্টাঘাট আর জিরকিন্ডেঙর নির্বাচনী সভাত অংশগ্রহণ করে। দেওপানী সমষ্টির বিজেপি প্রার্থী শ্রবণ তেলেঙ্গার সমর্থনত বোকাজানের শান্তিপুরত এখন নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীগিয়ে অরুণোদয়ের আসনির ধনের পরিমাণ বৃদ্ধি করার এই আসনিত পরিষদীয় প্রতিটি সমষ্টির অধিক সংখ্যক হিতাধিকারীক অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি প্রদান করে। আগতে অরুণোদয় যেটা আমি আরম্ভ করেছিল 830 টাকা আছে, হয়নে? আর অরুণোদয় বছরত আহে, যেটা আমার সরকার আহিলে তেতিয়া আমি ঠিক করলো যে অরুণোদয়টো প্রত্যেক মাহত দিই 10 তারিখে। এতিয়া প্রত্যেক মাহত মোবাইলত মেসেজ আহে টাকা আহি গল বলে, হয়নে? এতিয়া তার দুদিন পিছত আমি করলো যে অরুণোদয়টো 1000 টাকা হবে। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মজিয়াত সকল জাতি জনগোষ্ঠীর প্রার্থীক প্রতিনিধিত্ব প্রদানের সুযোগ দিয়ার স্বার্থত প্রতিটি জনগোষ্ঠীর প্রতিনিধি পরিষদের নির্বাচনত প্রার্থীত্ব প্রদান করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীগিয়ে কয়। বরজানের প্রার্থী সূর্য রংফারর সমর্থনত চলা নির্বাচনী প্রচারত মুখ্যমন্ত্রীগিয়ে হিডিপির স্টেডিয়াম নির্মাণ, এখন মহাবিদ্যালয় স্থাপন আর হাইস্কুলখনক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে। কোন জেলাতে ক্যান্সার হসপিটাল, মেডিকেল কলেজ, সেন্ট্রেল ইউনিভার্সিটি ইমান সুবিধা অসমৰ কোনো জেলাতে আজি দিনটোত নাই। এতিয়া অসমৰ ভিতৰত কার্বি আংলং 1 নম্বৰ, আর যেতিয়া স্টেট ইউনিভার্সিটি ভেটেনারি এগ্রিকালচার হয়ে যাব কার্বি আংলং ভারতের ভিতরতে 1 নম্বৰ জেলালৈ পরিবর্তন হয়। দৌড়ি আছে তাত আর কংগ্রেসের কিবা কাম আছে নাকি কোথায়? সেকারণে মই কই থাকো রাইজ যে কংগ্রেসক ভোট দিলে সমাজতো একো উন্নতি নহয়, ক্রস লাইটত ভোট দিলে তো কাজিয়া পেছালহে আরম্ভ হব, আর বেলেগ দলবিলাকক ভোট দিলে আমার কার্বি আংলংর শান্তি সম্প্রীতি আর সমন্বয়টো ভাঙি যাবে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 12 অসম, নর্থ ইস্ট। নিউজ 12 অসম, নর্থ ইস্ট। যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।